আমি তোর কাছেই আছি, আমি তোর কাছেই আছি, সাথেই বাঁচি, নানা মাছি খেলে যায়। আমি তোর একার আকাশ, বুকের বাতাস, যখন যা চাস আমি তাই। আমি তোর কাছেই আছি, সাথেই বাঁচি, নানা মাছি খেলে যায়। আমি তোর একার আকাশ, বুকের বাতাস, যখন যা চাস আমি তাই। আমি রং রাম ধনুতে আসি তোর বন্ধু হতে, আমি ওই মেঘের মিড়ে পাখির নিড়ে তোকেই ফিরে পাই। আমি তোর কাছেই আছি, আমি তোর কাছেই আছি, সাথেই বাঁচি, কানা মাছি খেলে যাই। আমি তোর একার আকাশ, বুকের বাতাস, যখন যা চাস আমি তাই। আমি তোর স্বপ্ন ছুঁয়ে থাকি দূর তারায় শুয়ে, সারা রাত নদীর জলে আমাদের গল্প দোলে। আমি তোর স্বপ্ন ছুঁয়ে থাকি দূর তারায় শুয়ে, সারা রাত নদীর জলে আমাদের গল্প দোলে। আমি তোর বুকের ভেতর হবে ভোর, ভয় কিরে তোর, আমি সেই ভোরের সুরে নতুন করে তোকেই পেতে চাই। আমি তোর কাছেই আছি, আমি তোর কাছেই আছি, সাথেই বাঁচি, কানা মাছি খেলে যাই। আমি তোর একার আকাশ, বুকের বাতাস, যখন যা চাস আমি তাই। আমাদের কান্না নিয়ে উঠে চাঁদ জ্যোৎস্না রাতে, আমি তোর সকল জেতাই, আমি তোর সব হারাতে। আমাদের কান্না নিয়ে উঠে চাঁদ জ্যোৎস্না রাতে, আমি তোর সকল জেতাই, আমি তোর সব হারাতে। বাজি রোজ ব্যথার মতো দোতারার দুইটি তারে, আসলে তুই তো আমি ব্যথাটাই গাইতে পারে। বাজি রোজ ব্যথার মতো দোতারার দুইটি তারে, আসলে তুই তো আমি ব্যথা তাই গাইতে পারে। আমি তোর ছন্দ তুলি, আমি তোর স্পন্দে দুলি, আমি সেই ফুলের মধু তোকেই শুধু নতুন করে গাই। আমি তোর কাছেই আছি, আমি তোর কাছেই আছি, সাথেই বাঁচি, কানা মাছি খেলে যাই। আমি তোর একার আকাশ, বুকের বাতাস, যখন যা চাস আমি তাই। আমি তোর কাছেই আছি, সাথেই বাঁচি, কানা মাছি খেলে যাই। আমি তোর একার আকাশ, বুকের বাতাস, যখন যা চাস আমি তাই। Thank you.
রেখেছে আমাকে শূন্যতা দিয়ে গেছে আলো ছায়া দিয়ে দিন চলে গেছে আমাকে শূন্যতা দিয়ে গেছে উতলা এক হাওয়া ভাসে সে হাওয়া চেনা তারারা হয় তোবা দেবে দেখা বেশ আছি এই একা একা সব মেঘে ঢাকা সব মেঘে ঢাকা আমি চোখ বুঝে এই রাতে শুধু তার কথাই বলতে চাই শোনো আমি চোখ বুঝে এই রাতে শুধু তার কথাই বলতে চাই পরি হয়ে মেঘগুলো উড়ে গেল তার কাছে ছুটে চলা নীল নদীটাও বলছে যাই বলছে যাই শোনো আমি চোখ বুঝে এই রাতে শুধু তার কথাই বলতে চাই ঝরে যায় বরষার কবিতায় কিছু এই ঝরা গা কিছু এই জীবন একা একা দূরে মেঘে মেঘে
খুশি মন কিছু তার ঝরে যায় বরসার কবিতায় কিছু এই ঝরা গান কিছু এই জীবন একে একে সব নদী ফিরে এলো তার কাছে মনে মনে এই ছবিটাই দেখতে পাই দেখতে পাই শোনো আমি চোখ বুঝে এই রাতে শুধু তার কথাই বলতে চাই শোনো আমি চোখ বুঝে এই রাতে শুধু তার কথাই বলতে চাই যেতে যেতে পথে পথ কিছু দূরে যায় পায়ে পায়ে পিছুটা রেখে যায় অভিমান ঢেউ তোলে কিছু সুর শুধু তার কথায় যেতে যেতে পথে পথ কিছু দূরে যায় পায় পিছুটা রেখে যায় অভিমান ঢেউ তোলে কিছু সুর শুধু তার কথায় একে একে সব সুরি মিশে যাবে তার গানে জানি জানি সেই সুরে গান গাইছি তাই শোনো আমি চোখ বুঝে এই রাতে শুধু তার কথাই বলতে চাই পরি হয়ে মেঘগুলো উড়ে গেল তার কাছে ছুটে চলা নীল নদীটাও বলছে যাই শোনো আমি চোখ বুঝে এই রাতে শুধু তার কথাই বলতে চাই সহধর্মিনী মৃণালিনী দেবীকে কবি লিখছেন ভাইছুটি আমাদের বাইরে কে কীরকম ব্যবহার করছে সেটাকে নির্লিপ্তভাবে সুদূরভাবে দেখতে চেষ্টা করা উচিত আমাদের শোক দুঃখ বিরাগ অনুরাগ ভালো লাগা না লাগা ক্ষুধা তৃষ্ণা সংসারের কাজকর্ম সমস্তই আমাদের বাইরে আমাদের যথার্থ আমি এর মধ্যে নেই এই বাইরের জিনিসকে বাইরের মতো করে দেখতে পারলে তবেই আমাদের সাধনা সম্পূর্ণ হয় একদিন রাত্রে বৈঠকখানায় ঘুমুচ্ছিলাম সেই অবস্থায় আমার পায়ে বিছে কামড়ায় যখন খুব যন্ত্রণা বোধ হচ্ছিল আমি আমার সেই কষ্টকে আমার দেহকে আমার আপনার থেকে বাইরের জিনিস বলে অনুভব করার চেষ্টা করলাম ডাক্তার যেমন অন্য রোগীর রোগ যন্ত্রণা দেখে আমি তেমনি করে আমার পায়ের কষ্ট দেখতে লাগলাম আশ্চর্য ফল হল শরীরে কষ্ট হতে লাগল অথচ সেটা আমার মনকে এত কম ক্লিষ্ট করলে যে আমি সেই যন্ত্রণা নিয়ে ঘুমোতে পারলাম তার থেকে আমি যেন মুক্তির একটা পথ পেলাম এখন আমি সুখ দুঃখকে আমার বাইরের জিনিস এই ক্ষণিক পৃথিবীর জিনিস বলে অনেক সময় প্রত্যক্ষ উপলব্ধি করতে পারি অন্য একটি চিঠিতে হেমন্ত বালাদেবীকে কবি লিখছেন দুঃখ বেদনার অনুভূতি থেকে তুমি নিজেকে বাঁচাতে চেয়েছ সে আনন্দ দুঃখকে স্বীকার করে তাকে এড়িয়ে নয় মানুষের দেবতার কাছে তুমি নিজেকে উৎসর্গ করে দাও তিনি যদি তোমাকে দুঃখের মালা পরিয়ে দেন তবে সেই মালা দিয়েই তিনি তোমাকে বরণ করে নেবেন আমার হৃদয় তোমার আপন হাতে দোলে দোলাও 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 আমার হৃদয়
আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়। যে সংসারে তুমি প্রবেশ করিয়াছ সেই সংসারকে তুমি ধৈর্যে ক্ষমায় মঙ্গলে মাধুর্যে অভিষিক্ত করো। ওরা কেব কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে, ওরা কেব কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে, বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও 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 আমার হৃদয়। তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়। মনে পড়ে কত না দিন রাতে আমি ছেলে তোমার খেলার সাথে, মনে পড়ে কত না দিন রাতে আমি ছেলে তোমার খেলার সাথে, আজকে তুমি তেমনি করে সামনে তোমার রাখো ধরে, আজকে তুমি রাখো ধরে আমার প্রাণে খেলার সিঁধিও, তোলাও 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 আমার হৃদয়। তোমার আপন হাতের দোলে দোলাও 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 আমার হৃদয়। কাদম্বিনী দেবী মহিমচন্দ্র সরকারের প্রথমা কন্যা, কুষ্টিয়ার অন্তর্গত রুপিয়াট গ্রামের প্রাণগোপাল দত্তের সঙ্গে তাঁর বিবাহ হয়। বিবাহের কিছুদিনের মধ্যেই স্বামীর মৃত্যু হলে কাদম্বিনী দেবী দর্শন ও সাহিত্যের আলোচনায় তাঁর এই শোক থেকে শান্তির সন্ধানে উৎসুক হয়ে রবীন্দ্র রচনার মধ্যে বিশেষ আশ্রয় লাভ করেন এবং ক্রমশ রবীন্দ্রনাথের সঙ্গে তাঁর চিঠিপত্রের আদান প্রদান হতে থাকে। কাদম্বিনী দেবীকে একটি চিঠিতে কবি লিখছেন, মা তো আমি জানি নে আমি তোমাকে এমন কি উপদেশ লিখে পাঠাতে পারি যা গ্রহণ করে তোমার মন আশ্রয় লাভ করতে পারে। বাইরে থেকে বেশি কিছু দেওয়া যায় না, ভিতরের জিনিসকে ভিতরেই লাভ করতে হয়। তোমার মধ্যে যে অন্তর্যামী রয়েছেন তিনি তো কেবল তোমার পৃথিবীর সামগ্রী নন, তিনি তোমার চিরজীবনের সঙ্গী। হৃদয় যখন চঞ্চল, সংসারে যখন তরঙ্গ,
তখন মনে রেখো সেই কাণ্ডারি হাল ধরে রয়েছেন, সমস্ত তুফানের উপর দিয়ে তিনি বন্দরে নিয়ে চলেছেন। সমস্ত সুখ দুঃখের ঊর্ধ্বে তাঁকে অনুভব করো। তাঁর পায়ে সমস্ত চিত্তকে অবনত করে সমর্পণ করো, দুঃখকে তাঁর দান বলে গ্রহণ করো, সেই চিরবন্ধুর দিকে যাও। চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি তুমি হে প্রভু, চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি তুমি হে প্রভু চিরবন্ধু। তুমি চিরমঙ্গল সখাহে তোমার জগতে, তুমি চিরমঙ্গল সখাহে চিরসঙ্গী চিরজীবনে, চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি তুমি হে প্রভু চিরবন্ধু। চিরপ্রীতি সুধা নির্ঝর তুমি হে হৃদয়ে এসো, তব জয় সঙ্গীত ধ্বনিছে তোমার জগতে, তব জয় সঙ্গীত ধ্বনিছে চিরদিবা চিররজনী, চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি তুমি হে প্রভু চিরবন্ধু। কাদম্বিনী দেবীকে কবি লিখছেন, নিজের বা পরিবারের বা দেশের কাজে ধর্মকে লঙ্ঘন করিলে ঈশ্বর ক্ষমা করেন না। যদি মহৎ উদ্দেশ্য সাধনের জন্য পাপকে আশ্রয় করি, তবে তাহার প্রায়শ্চিত্ত করিতেই হইবে। বিধাতার এই নিয়মের বিরুদ্ধে বিদ্রোহ করা বৃথা। দেশের যে দুর্গতি দুঃখ আমরা আজ পর্যন্ত ভোগ করিয়া আসিতেছি, তাহার গভীর কারণ আমাদের জাতির অভ্যন্তরে নিহিত রহিয়াছে। গুপ্তচক্রান্তের দ্বারা নরনারী হত্যা করিয়া আমরা সে কারণ দূর করিতে পারিব না। আমাদের পাপের বোঝা কেবল বাড়িয়াই চলিবে। এই ব্যাপারে যে সকল অপ্রাপ্ত বয়স্ক বালক ও বিচলিত বুদ্ধি দণ্ডনীয় হইয়াছে, তাহাদের জন্য হৃদয় ব্যথিত না হইয়া থাকিতে পারে না। কিন্তু মনে রাখিতে হইবে, এই দণ্ড আমাদের সকলের দণ্ড। ঈশ্বর আমাদের এই বেদনা দিলেন, কারণ বেদনা ব্যতীত পাপ দূর হইতে পারে না। সহিষ্ণুতার সহিত আমাদের এই সমস্তই আমাদিগকে বহন করিতে হইবে। পাপের পথে পথ সংক্ষেপ হয় বলিয়া আমরা ভ্রম করি, সেই জন্যই অধৈর্য হইয়া আমরা সেই দিকে ধাবিত হই। কিন্তু তাড়াতাড়ি করিতে গিয়াই সফলতাকে বিসর্জন দিই। আজ আমাদের পথ পূর্বের অপেক্ষা অনেক বাড়িয়া গেল। এখন আবার আমাদিগকে অনেক দুঃখ, অনেক বাধা, অনেক বিলম্বের মধ্যে দিয়া যাইতে হইবে। ঈশ্বরের ইচ্ছার কাছে মাথা নত করিয়া পুনর্বার আমাদিগকে যাত্রা করিতে হইবে। যত কষ্ট হোক, যত দূর পথ হোক, অবিচলিত চিত্তে
যেন ধর্মেরই অনুসরণ করি, সমস্ত দুর্ঘটনা সমস্ত চিত্ত ক্ষোভের মধ্যে ঈশ্বর যেন আমাদের শুভ বুদ্ধি দেন। এ ভারতে রাখো নিত প্রভু তব শুভ আশীর্বাদ, তোমার অভয় তোমার অজিত অমৃত পাপেরও নিরো
সাহিত্য সঙ্গী প্রিয়নাথ সেনকে লিখছেন, বয়সের সঙ্গে সঙ্গে বিশ্রাম ও শান্তির দরকার বেড়ে গিয়েছে, তাই একটুখানি সময় পেলে এবং কোথাও একটু পিঠ ঠেসান দিয়ে বসবার জায়গা পেলেই চুপচাপ পড়ে থাকে। সংসারের তরণীটি নানা প্রকার তুফানের উপর ভাসিয়ে দিয়ে চলেছি, কবে একটা বন্দরে টেনে এনে নোঙর ফেলতে পারবো জানি নে। ছেলেদের মধ্যে কেউ একদিকে, কেউ আরেকদিকে, বিচ্ছিন্ন সংসারটাকে এক জায়গায় জমাট করে নিয়ে বসবার জন্যে মন ব্যাকুল। এত বৈষয়িক ঝঞ্ঝাট ও বিঘ্নের মধ্যেও ঈশ্বর আমাকে সর্বদাই শান্তি প্রেরণ করছেন, অবসাদে আমায় অভিভূত করে ফেলেনি, সকল প্রকার সম্ভবপর দুঃখ দৈন্য বিপদ নৈরাশ্যের জন্যে আমাকে অনেকটা সবল ও শান্তভাবে প্রস্তুত করে রাখছেন। এজন্যে আমি আমার বর্তমান সময়কে দুঃসময় বলে জ্ঞান করিনি। আচার্য জগদীশচন্দ্র বসুকে লিখছেন, আমার দ্বারা যতটা হতে পারে নানা রকমে তা করেছি, এখন অন্যদের জায়গা ছেড়ে দেবার সময় এসেছে। নূতন লোক এসে নূতন ভাষায় নূতন কালের জন্য কথা কবে, এইটিই হচ্ছে আবশ্যক। নিজের পালাটাকে তার সময় অতিক্রম করিয়ে জোর করে টেনে রাখাটাই ভুল। প্রিয়নাথ সেনকে লিখছেন, গান লিখি তাতে সুর বসিয়ে গান গাই, এটুকু আমার আশু দরকার, আমার আর কবিত্বের দিন নেই। এখন যা লিখি তা ভালো কি মন্দ সে কথা ভাববার সময়ই নেই, যদি বলো তবে ছাপাই কেন। তার কারণ হচ্ছে এগুলো আমার একান্তই অন্তরের কথা, অতএব কারো না কারো অন্তরের কোনো প্রয়োজন মিটতে পারে। এই গান যার গাবার দরকার সে একদিন গিয়ে ফেলে দিলেও ক্ষতি নেই, কেননা আমার যা দরকার তা হয়েছে। যিনি গোপনে অপূর্ণ প্রয়াসের পূর্ণতা সাধন করে দেন, তাঁরই পাদপীঠের তলায় এগুলি যদি বিছিয়ে দিতে পারি এ জন্মের মতো, তাহলেই আমার বকশিশ মিলে গেল। এর বেশি এখন আমার শক্তি নেই, এখন মূল্য আদায় করব এমন আয়োজন করব কি দিয়ে, এখন প্রসাদ পাব সেই প্রত্যাশায় বসে আছি। হাটের ব্যাপারই এখন দ্বারের ভিখারি হয়ে যেন কাটাতে পারি। যতক্ষণ তুমি আমায় বসিয়ে রাখো বাহির বাটে, যতক্ষণ তুমি আমায় ততক্ষণ গানের পরে গান গে মোর প্রহর কাটে বাহির বাটে, যতক্ষণ তুমি আমায় বসিয়ে রাখো বাহির বাটে, যতক্ষণ তুমি আমায়।
যবে শুভ খানে ডাক পাড়ে সেই ভিতর সভার মাঝে এ গান লাগবে বুঝি কাজে তোমার সুরের রঙের রঙিন নাটে যতক্ষণ তুমি আমায় বসিয়ে রাখো বাহির বাটে যতক্ষণ তুমি আমায় তোমার ফাগুন দিনের বকুল চাপা শ্রাবণ দিনের কেয়া তাই দেখে তো শুনি তোমার কেমন তোমার কেমন যেতান তোমার কেমন যেতান দেয়া তোমার ফাগুন দিনের বকুল চাপা শ্রাবণ দিনের কেয়া আমি উতাল প্রাণে আকাশ পানে হৃদয় খানি তুলি বিনায় বেঁধেছি গানগুলি তোমার সাজ সকালের সুরের ঠাটে যতক্ষণ তুমি আমায় বসিয়ে রাখো বাহির বাটে যতক্ষণ তুমি আমায় ততক্ষণ গানের পরে গান গে মন প্রহর কাটে বাহির বাটে যতক্ষণ তুমি আমায় বসিয়ে রাখো বাহির বাটে যতক্ষণ তুমি আমায়। এই চিঠিটিও কবি পত্নীকে লেখা। আমি ভেবে দেখলুম বিবাহের পরে অন্তত কিছুকাল বাপ মায়ের সংসর্গ থেকে দূরে থেকে সম্পূর্ণভাবে স্বামীর সঙ্গে মিলিত হবার অবসর মেয়েদের দরকার। বাপ মা এই মিলনের মাঝখানে থাকলে তার ব্যাঘাত ঘটে, কারণ পিতৃপক্ষ এবং স্বামীপক্ষের অভ্যাস রুচি প্রভৃতি একরকম নয়, একটু আধটু তফাৎ হতেই হবে। সেই স্থলে বাপ মা কাছে থাকলে মেয়েরা তাদের পিতৃগৃহের অভ্যাস সম্পূর্ণ ভুলে গিয়ে স্বামীর সঙ্গে সকল রকমে মিশে যেতে পারে না। দিতে যখন হবে তখন আবার হাতে রাখবার চেষ্টা কেন? এ স্থলে মেয়ের সুখ এবং মঙ্গলই দেখবার বিষয়। নিজেদের সুখ দুঃখের দিকে তাকিয়ে পতিগৃহের বন্ধনের সঙ্গে আবার পিতৃগৃহের বন্ধন চাপাবার কি আবশ্যক? আমি নিশ্চয় বলছি, আমরা যদি বিবাহের পরেও ওদের দুজনকে নিয়ে ঘিরে বসতুম তাহলে কখনোই ভালো ফল হতো না। দূরে আছে বলে আদরও চিরদিন সমান থাকবে। পূজার সময় যখন ওরা আসবে কিংবা আমরা যখন ওদের ঘরে যাব তখন নিবিড় এবং নবীন আনন্দ ভোগ করব। সকল ভালোবাসাতেই খানিকটা পরিমাণে বিচ্ছেদ ও স্বাতন্ত্র থাকা দরকার। পরস্পর পরস্পরকে আচ্ছন্ন করতে চেষ্টা করলে কখনোই মঙ্গল হবে না। বিনা কষ্টে ওরা নতুন ঘরকন্যার সঙ্গে সংযুক্ত হয়ে নিজের জীবনকে ভক্তিতে প্রেমে স্নেহে সাংসারিক কর্তব্যে পরিপূর্ণতা দান করুক, আমরা যেন মনে কোনো খেদ না রাখি। ছেলে মেয়েদের সম্বন্ধে নিজের সুখ দুঃখ একেবারেই বিস্মৃত হওয়া উচিত। তারা আমাদের সুখের জন্যে হয়নি, তাদের মঙ্গল এবং তাদের জীবনের সার্থকতাই আমাদের একমাত্র সুখ। যে তরণীখানি ভাসালে দুজনে আজি হে নবীন সংসারী কাণ্ডারি কর তাহারে তাহার
যিনি ভবের কাণ্ডারে যে তরণী খানি ভাসালে দুজনে আজি হেন বিন সংসারি কাণ্ডারি কর তাহারে তাহার যিনি ভবের কাণ্ডারে পারাবার যিনি চিরদিন করিছেন পার বিরাম বিহীন কাল পারাবার যিনি চিরদিন করিছেন পার বিরাম বিহীন শুভ যাত্রায় আজি তিনি দিন প্রসাদ পবন সঞ্চারি এখন নিজের হাত থেকে মঙ্গলের হাতে ঈশ্বরের হাতে সমর্পণ করতে চাই। ইনি এদের ঐশ্বর্যের গর্ব, ইচ্ছার তেজ, প্রবৃত্তির বেগ, দশের আকর্ষণ অপহরণ করে মঙ্গলের ভাবে এবং সুকঠিন বীর্যে ভূষিত করে তুলুন, এই আমার কামনা। আমরা আমাদের সমস্ত উচ্ছৃঙ্খল ইচ্ছাকে কঠিনভাবে সংযত করে ঈশ্বরের নিগূঢ় ধর্মনিয়মের যেন সহায়তা করি। নিয় নিয় চিরজীবন পাথেয় ভরি নিয় চিরকল্যাণে সুখে দুঃখে শোকে আধারে আলোকে যেও অমৃতের সন্ধানে নিয় নিয় চিরজীবন পাথেয় ভরি নিয় চিরকল্যাণে সুখে দুঃখে শোকে আধারে আলোকে যেও অমৃতের সন্ধানে বাধা নাহি থেকো আলো সে আবেশে ঝড়ে ঝঞ্ঝায় চলে যেও হেসে বাধা নাহি থেকো আলো সে আবেশে ঝড়ে ঝঞ্ঝায় চলে যেও হেসে তোমাদের প্রেম দিও দেশে দেশে বিশ্বের মাঝে বিস্তারি যিনি ভবের কাণ্ডারে যে তরণী খানি ভাসালে দুজনে আজি হেন বিন সংসারি কাণ্ডারি কর তাহারে তাহার যিনি এভাবে রো কাণ্ডারে।